প্রিয় দর্শক, বিজয়ের মাসে আজকে আমরা চ্যানেলস থেকে গানের ডায়রি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে বিজয়ের বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা অন্যান্য গানের ডায়রির চেয়ে একটু ভিন্নভাবে সাজাতে চেষ্টা করেছি। প্রথমেই আমরা চেয়েছি আমাদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যায় কি না, যিনি কি না আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। আমাদের এই লন্ডনে থাকেন সকলের প্রিয়, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত জনাব মাহমুদুর রহমান বেনু। আজকে আমরা তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তার সাথে আপনাদের আবারও পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব মাহমুদুর রহমান বেনু, আপনাকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমারও পক্ষ থেকে সবাইকে আর কি বিজয়ের শুভেচ্ছা। এবং এই বিজয়ের দিন আর কি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আসতে পেরে তোমরা যে ইয়ে করেছো তার জন্য ধন্যবাদ বলাও যাবে না আর কি, মানে আমার একের আন্তরিক শ্রদ্ধা এবং ওই ধন্যবাদ ছাড়া কোনো শব্দ নাই। যে আমরা প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে আমাদের দেশের গান, মুক্তিযুদ্ধের সময়ের এবং তার পরবর্তী সময়ে আমাদের দেশের গান আজকে করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নাদিয়া নিহাদকে। আপনাকে স্বাগতম নাদিয়া। আপনাকে অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে, আমি এত ভালো একটা অনুষ্ঠানে আসতে পারবো কখনো আশা করিনি। বেনু অঙ্কেলের সঙ্গে একসঙ্গে আমার খুবই ভালো লাগছে। আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেলিস্টকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। ধন্যবাদ। আপনার গানে আমরা যাব, তার আগে পরিচয় করে দিচ্ছি প্রিয় দর্শক বরাবরের মতো। আজকে আমাদের সাথে আছে প্রীতম কিবোর্ডে, অমি আছে আমাদের সাথে গিটার বাজাবে বরাবরের মতোই, তারপরে আছে রিজান, রিজানের পরে আমাদের সাথে তবলায় আছে তানিম। আমরা অনুষ্ঠানের একেবারে শুরুতে আমরা বেনুবের কাছে যাব এবং বেনুবের সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে নাদিয়ার গান শুনতে থাকবো। তার আগে আমি বেনুবের কাছে চাচ্ছি গানের আগে, বেনু ভাই, 1971 মার্চ থেকে ডিসেম্বর এই সময়টা আমাদের জন্য, বাঙালি জাতির জন্য এবং সারা পৃথিবীর মানুষের, মুক্তিকামী মানুষের জন্য একটা শ্রেষ্ঠ বিশেষ সময়। সেই সময়টা আমরা জানি, সকলেই জানেন যে আপনার সাথে ওই সময়টা কিংবা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সরাসরি সম্পৃক্ত। সেই বিষয়ে শুরু করতে গিয়ে যুদ্ধকালীন সময়ে শরণার্থী শিবিরে আপনার যে যাত্রা জার্নি, সেটা দিয়ে আমরা শুরু করতে চাই বেনু ভাই, প্লিজ। না, আসলে আমার শুরুটা হয়েছিল 25 তারিখ রাত্রেই, যে অভাবনীয় যে একটা ঘটনা বাংলাদেশের বিভিন্ন শহরে, মূলত ঢাকায়, আমরা যেটা ঢাকায় ছিলাম ঢাকায় দেখেছি যে মানুষের হাতে যদি সমরাস্ত্র থাকে তারা কত যে নিষ্ঠুর হতে পারে আর কি, এবং অর্থহীন, একেবারে নিঃসহায়, কোনোরকম নিরস্ত্র, একটা সম্পূর্ণভাবে নিরস্ত্র, যাদের কোনো ওই সমরাস্ত্রের সম্বন্ধে ধারণা নাই তাদেরকে পশু পাখির মতো হত্যা একটা সমস্ত রাত, পুরো রাত। এবং আমি একটা মানুষ যে জীবনে মানে অত্যন্ত নন ভায়োলেন্ট বাংলায় কী বলবো, মানে অসহিংস আর কি, আমার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কোনোদিন কারোর সঙ্গে মারামারি করেছি বলে মনে পড়ে না, কখনো নিজে মারও খাই নাই, আবার কারোর সঙ্গে মারামারিতেও। সেই মানুষটা ওই ঘটনার পর একটা পরিবর্তন, ওটা হয়তো বেরিয়ে আসবে আরও কথায় কথায় আর কি। তো যাই হোক, তো সেই 1971 25 মার্চ থেকে শুরু হয় এবং আমার ভিতর থেকে যে একটা পরিবর্তন আসে আর কি, যে এই মানুষটা আমি চিরকাল সহিংসতার বিরুদ্ধে ছিলাম, কোনোদিন একটা মাছিও মারিনি, মানুষ তো প্রশ্নই হতো না, তার মধ্যেই একটা ইয়ে আসে যে আমাকে যেভাবেই হোক যুদ্ধ শিখতে হবে, এই পশুদের বিরুদ্ধে দাঁড়াতে হবে অস্ত্র নিয়ে, সেটি দিয়ে শুরু হয়েছিল আর কি। কোনো কারণে 2 মাসের মধ্যে আমার সেই যুদ্ধ থেকে চলে আসতে হয় আর কি। তখন আমি কী করব, আমি আবার এই যে আমার যে আর একটা অস্ত্র আছে গান, সেই গান দিয়ে আর কি কীভাবে যুদ্ধ করা যায়। অনেককেই অনেক জায়গায় আমি বলেছি আর কি যে মুক্তিযুদ্ধটা ঠিক ওইরকম সম্মুখ যুদ্ধ নয়, যে যেখান থেকে পেরেছে যেভাবে পেরেছে যুদ্ধ করেছে,
আমার যুদ্ধ পরে অনেকে আমাকে কণ্ঠযুদ্ধ বলে, সঙ্গীত যুদ্ধ বলে, এটা বলে ওটা বলে ইত্যাদি। বাংলাদেশ মুক্তি সংগ্রামের শিল্পী সংস্থা বলে একটা সংগঠন নিয়ে ওই সমস্ত শরণার্থ শিবিরে আর যেখানে আমাদের প্রশিক্ষণ হতো, ওই যুদ্ধ আমাদের একটু বোঝা দরকার, কথা যদি বেশি হয়ে যায় ক্ষমা করে দিও, তুমি থামিয়ে দিও আমাকে, ধমক দিয়েছে। তো সে যাই হোক, শতকরা 58% যেই দেশের অধিবাসী, সেই 58% থেকে সামরিক বাহিনীতে ছিল শতকরা 4 জন। আমরা কখনো যুদ্ধ শিখতাম না। 58% মানে হচ্ছে পূর্ব পাকিস্তান, যেটা আমাদের বাংলাদেশ অঞ্চলের কথা। ওই আমরা বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের লোকসংখ্যা ছিল শতকরা 58%, কিন্তু পাকিস্তান নামক সেই অবস্ত্র রাষ্ট্রটির যে সবচেয়ে বড় শক্তি সামরিক বাহিনী, সেখানে ছিল শতকরা 4 জন। এবং সেই জন্যই ওই ধরনের খুব গণহত্যা দিয়ে এই সামরিক বাহিনী একটা ইয়ে শুরু করতে পারে। সেই দিন আমার মতো বহু লোক, হ্যাঁ, হঠাৎ আর কি সমস্ত কিছু ছেড়ে দিয়ে একটাই তাদের লক্ষ্য ছিল, যেখানেই যুদ্ধ শেখা যাবে সেখানে যে যুদ্ধ শিখতে হবে, কী করে সমরাস্ত্র চালাতে হবে সেটা জানতে হবে, তারপরে যুদ্ধ। আমরা জানি যে সেই শরণার্থী শিবিরে যে দলটা গঠন করলেন, সেখানে গান করলেন, সেই গল্পগুলিতে আমরা আসব। তার আগে আমরা চাচ্ছি নাদিয়াকে দিয়ে একটা গান দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের, যেহেতু গানেরই অনুষ্ঠান, আমাদের দেশের একটি গান দিয়ে নাদিয়াকে দিয়ে আমরা গল্পের দিকে আগাবো। নাদিয়া, আপনার একটা গান আমরা শুনি, তারপর আবার বিনুবের কাছে আসবো।
অনেক ধন্যবাদ নাদিয়া। আমরা যাচ্ছি বেনুভাইয়ের কাছে। বেনুভাই, আপনি বলতে পারবেন সবচেয়ে ভালো আজকের অনুষ্ঠানে অন্তত যে সেই দানের মহিমা আসলেই ম্লান হয়েছে কিনা, সেই গল্পে পড়ে যাব। আমরা যাচ্ছি সেই জায়গা যেখান থেকে আপনি শেষ করেছিলেন গানের আগে, শরণার্থী শিবির কিভাবে গেলেন, সেই কথাগুলো আবার আমরা শুনতে চাই। ওই যে সঙ্গ, ওই এটা একটা প্রয়োজন ছিল আর কি, যে এই যে একটা কি দারুণ একটা নির্মম, সবচেয়ে একটা জঘন্য আমাদের মানব ইতিহাসে বলা যেতে পারে, বাংলাদেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর মানব ইতিহাসে এইরকম মানে ন্যাক্কারজনক বা ঘৃণ্য ঘটনা কোনো দিন ঘটেছে বলে আমার জানা নেই। অন্তত গণহত্যার উল্লেখ আছে বিভিন্ন সময়ে, দ্বিতীয় যুদ্ধে বা 1914 সালের যুদ্ধে ওইরকম আর কি, কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে আর কি এইরকম আর নাই আর কি। আমি যেটা বললাম যে এর পিছনে মূল কারণটা হলো যে ওই পরিসংখ্যান, যে শতকরা 4% মানুষ, হ্যাঁ, বৈষম্য, যে সামরিক বাহিনীতে মাত্র 4 জন, ওরা জানতো যে এদের কোনো উপায় নেই, জাস্ট নীরবে মৃত্যু গ্রহণ করা ছাড়া বা মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া এদের কোনো উপায় নেই, এদের কাছে কোনো আছে কোনো অস্ত্র, এরা জানেও না কি করে অস্ত্র ব্যবহার করে। সহজ কথায় যদি বলি বেনু ভাই, যে আমরা আমাদের অধিকার যখন চাইতে গেলাম, দ্বন্দ্বটা তৈরি হয়ে গেল, সেটা তো বটেই, কিন্তু দ্বন্দ্ব ওরা কঠোর কোনো সময় অধিকারটা করে চিন্তাই করেনি যে এদের আবার কোনো অধিকার থাকতে পারে, বাঙালিদের আবার অধিকার, হ্যাঁ, বাঙালিদের অধিকার, শুধু বাঙালি বলে নয়, যে ওই যে বললাম যে পাকিস্তানের অদ্ভুত যে সৃষ্টির পিছনে ইয়েটা আর কি, যে পাঞ্জাব থেকে একটা প্রভিন্স থেকে শতকরা 81 জন সামরিক বাহিনীতে, আর বাকি 4টা প্রদেশ থেকে মাত্র 19 জন, আবার তারপরে সবচেয়ে বড় যে প্রদেশটা আর কি গণসংখ্যায়, পাকিস্তানের সৃষ্টি হয়েছিল গণতান্ত্রিক অধিকারে, হ্যাঁ, সেই গণতান্ত্রিক অধিকার যদি আমরা কনসিডার করি আর কি, তো সেই দেশের যেখানে বিরাট আর কি যে অংশটা শতকরা 98 ভাগ, সেইখান থেকে মাত্র 4 জন আর কি। এই যে বৈষম্যটা, এটাই হলো মূল মূল কারণ। আমরা বেনু ভাই আবার আসবো আপনার কাছে, একটু নাদিয়ার কাছে যাই। যে নাদিয়া, তো জন্ম তো নিশ্চয়ই যুদ্ধের অনেক পরে, এই যে আমাদের বেনু ভাইরা যারা দেশের জন্য কালের সাক্ষী, কিংবদন্তি মানুষ, আপনি নিশ্চয়ই জানেন যে বেনু ভাইরা শরণার্থী শিবিরে গান গেয়ে পয়সা তুলেছেন, যুদ্ধের মানুষকে সংগঠিত করেছেন, তো এই যে জিনিসগুলো আপনি যখন শোনেন, দেখেন বেনু ভাইকে, প্রতিক্রিয়াটা, অনুভূতিটা কেমন আপনার? আমার ভীষণ ভালো লাগে, কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে যখন আমরা কিছুক্ষণ আগেই একটা স্টেজে একসঙ্গে পারফর্ম করছিলাম, তখন আমি বারবার ওনাকে দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে উনি একজন মানুষ, সেই সময় থেকে এখন পর্যন্ত উনি মানে এইভাবেই মানে বই নিয়ে আসছেন আমাদের কাছে, সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত। আমার কাছে এত ভালো লাগছে যে নিজেকে এত মানে লাকি মনে হচ্ছে যে আমি এরকম মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারছি। আর আরেকটা বিষয় যে ধরেন যে আমরা তো ছোটবেলায় স্কুলে কলেজে পাঠ্যপুস্তকে নানান গল্প পড়েছি মুক্তিযুদ্ধের, বেনু ভাইদেরকে কেন আমরা পেলাম না মুক্তিযুদ্ধের আমাদের পাঠ্যপুস্তকে, কি মনে করেন বিষয়টাকে? এটা সত্যি আসলে খুবই দুঃখের বিষয় আমার কাছে। আমার মনে হয় আসলে যারাই অবদান রেখেছেন মুক্তিযুদ্ধে, সবাইকে ইন্ডিভিজুয়ালি আসলে নিয়ে আসা উচিত, অবহেলিত হয়েছে, হ্যাঁ, অবহেলিত হয়েছে, এবং আসলে সবাইকেই মানে আলাদা আলাদা করে
আমাদেরকে দেখানো উচিত, চেনানো উচিত, চেনানো উচিত। আমার মনে হয় আমরা আজকে এই অনুষ্ঠানে গান তো শুনবই, কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছে না দিয়ে আজকে বেনুবার কথাগুলো, গল্পগুলো, এই অনুষ্ঠানের মূল উপজীব্য, মূল কাজটাই হচ্ছে আজকে বেনুবার কথাগুলো মানুষের কাছে পৌঁছানো, কথার ফাঁকে আপনার গানগুলো দিয়ে জাস্ট অনুষ্ঠানটাকে ধরে রাখা। সত্যি কথা বলতে ওনার কথা শুনতেই আসলে আমার বেশি ভালো লাগছে। তবুও আমাদের গান শুনতে হবে, আমরা আপনার একটা গানে যাব। প্রিয় দর্শক, আমরা নাদিয়ার গানে যাব, আর আজকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, গানটা হয়তো বা একটু কম আমরা করব আজকে। বেনু ভাই, যিনি কিনা আমাদের কালের সাক্ষী, মুক্তিযুদ্ধের কি বলে মহিরুহ যদি বলি দু চারজন মানুষকে, যারা কিনা নিজের জীবন দিয়ে, যৌবন দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করবার জন্য সব কিছু বিলিয়ে দিয়েছেন, ইউনিভার্সিটির পড়াশোনা কোনো কিছু ভাবেন নাই, যে আমার দেশ আমার কাছে সবচেয়ে বড়, সেই বেনু ভাই আজকে আছেন, আছেন নাদিয়া। আমরা একটা গানে যাই, গানের পরে আবার আমরা বিরতিতে যাব, বিরতির পরে আবার আমরা মূল গল্পে আসব, গানে আসব। ততক্ষণ পর্যন্ত গানের ডায়েরির সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন। নাদিয়া, আমরা যাই পরের গানে, প্লিজ। সালাম সালাম, হাজার সালাম, সালাম সালাম, হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায়।
প্রিয় দর্শক, আমরা আবার ফিরে আসলাম গানের ডায়েরিতে। আমাদের এবারে আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা আরও কিছু গল্প শুনবো, আবারও বেনুভাইয়ের কাছে যাচ্ছি। বেনুভাই, আপনি জানেন যে আমাদের চ্যানেলস একমাত্র চ্যানেল দেশে এবং দেশের, আমার জানা মতো দেশের বাইরে তো বটেই, দেশে বোধহয় 16ই ডিসেম্বর কোনো চ্যানেলের জন্ম হয়েছে এটা আমার জানা নাই। চ্যানেলসের জন্ম তারিখ 16 তারিখ, আমাদের বিজয়ের দিন। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? খুবই অত্যন্ত গৌরবের জায়গাতে দেখি, কারণ আমার মনে হয় যে পিছনে কেউ, যেই এটার সৃষ্টির পিছনে আছে, সে হয়তো ইচ্ছে করেই এটা করেছে আর কি, বা চেষ্টা করেছে আর কি 16ই ডিসেম্বর। কারণ 16ই ডিসেম্বর ওই দুটো দিন যদি আমরা বলি, আমাদের যে স্বাধীনতা দিবস 26শে মার্চ, তার আগের রাতটা যেটা 25 তারিখের কথা বললাম, যে এর চাইতে জঘন্যতম আর কি, মানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু একটা নেতিবাচক ইয়েতে, মানে নেগেটিভ অর্থে, এর চাইতে খারাপ দিন বা এর চাইতে ঐতিহাসিক দিন আমাদের জীবনে ঘটেনি। আবার 16ই ডিসেম্বরটা জাস্ট একটা ইতিবাচক বা পজিটিভ একটা, যে এই দিন বাংলাদেশের সৃষ্টি এবং চ্যানেলিস্টের জন্ম যে একই দিন, হ্যাঁ একই দিনে। আমার ধারণা যে এর পিছনে হয়তো যে এই সৃষ্টিটা করেছে যারা আছে এর পিছনে, যে তাদের হয়তো ওই কাজ করতে পারে। এটা কি কিভাবে কত বড়, এটা তো গৌরবের একটা বিষয় আমাদের, একটা চ্যানেল করা হয়েছে 16ই ডিসেম্বরে। হ্যাঁ, 16ই ডিসেম্বর এবং বাংলাদেশের ইতিহাসের সঙ্গে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের সঙ্গে এটা জড়িত, এবং এটা আমার জানা ছিল না। আমি শুনে অত্যন্ত আনন্দিত হলাম, গর্বিত আমরা, যে মাহি জলিল সহ যারা চ্যানেল সেদিন করেছিলেন, যারা তারা কিন্তু এই গৌরবের অংশীদার আমরা সবাই। বিনুভাই, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি সম্প্রতি চ্যানেলস থেকে তানভীর আপনাকে একটা ছোট ডকুমেন্টারি করেছেন, এই বিষয়টা আপনার, এই যে আপনার শরণার্থী শিবিরে আপনার গান, মুক্তিযুদ্ধে আপনার অংশগ্রহণ, এই বিষয়টাকে, এই এই ডকুমেন্টারিটা আপনার কাছে কেমন লেগেছে? খুবই সুন্দর, এবং শুধু এইটার, তানভীরের জন্য বা এই চ্যানেলসের কাছে তো আমি আজীবনের জন্য কৃতজ্ঞ, কিন্তু এই এই বছরটাই আমার কাছে অদ্ভুত সুন্দর লাগছে আর কি, এই জন্য যে এইরকম, কিন্তু আমার 45 বছরের জীবন লন্ডনে, এর আগে এরকম কখনো দেখিনি, এত যে একটা জাগরণ এই জীবন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন, বিভিন্ন জায়গাতে নানানভাবে আমি ইনভলভ ছিলাম কথা বলা এটার, এবং ওই যে বলছিল যে বেনু আঙ্কেলের মতো লোক বা ইত্যাদি, তিনটা প্রজন্ম একসঙ্গে, এখন প্রত্যেকটা জাতির একটা ইতিহাস থাকে, এবং ইতিহাসটাকে বাঁচিয়ে রাখতে হয় কোনো রকমেই, যেই কষ্ট বা যেই ত্যাগ বা যেই জীবন নাশের পরিবর্তে আমরা একটা দেশ, একটা নতুন রাষ্ট্র, একটা মানচিত্র পেলাম আর কি, সেই মানচিত্রকে কোনো মতেই গুরুত্বহীন করা যায় না। আমরা বেনুভাই শুনবো আপনার কথা, না দিয়ে কি জিজ্ঞেস করতে চাই, বেনুভাই বলছিলেন যে চ্যানেলিস্টের কাছে উনি কৃতজ্ঞ ওনাকে নিয়ে এরকম একটা কাজ করা হয়েছে। আমি তো মনে করি উল্টো, চ্যানেলিস্ট মনে করে যে বেনুভাইয়ের মতো মানুষদেরকে সাথে কাজ করা, তাদেরকে প্রমোট করা, চ্যানেলিস্ট মনে করে উল্টোটা, যে না আমরা কৃতজ্ঞ এরকম মানুষজন ছিল বলেই আমরা একটা চ্যানেলিস্ট তৈরি করতে পেরেছি, একটা একটা জাতি পেয়েছিলাম বলে, আমরা একটা নতুন রাষ্ট্র গঠন করেছিলাম বলেই তো আজকে চ্যানেলিস্টের তৈরি। আপনি কি বলেন? অবশ্যই ওনারা ছিলেন বলেই আমরা আমাদের দেশ পেয়েছি, আমরা যদি আমাদের দেশ না পেতাম তাহলে তো আজকে আর আমরা বিদেশে বাংলাদেশি এরকম টিভি চ্যানেল করে নিজেদের অনুষ্ঠান প্রচার করা আমাদের পক্ষে সম্ভব হতো না, কথা বলতে পারতাম না, আমাদের বাংলায় কথা বলতেও পারতাম না। আমরা বেনুভাইয়ের কথায় যাব পরে, আমরা এবার আবার একটা গান শুনি আপনার কাছ থেকে, তারপরে আবার বেনুভাইয়ের কথায় আসবো, প্লিজ। জি অবশ্যই। যেতে দে না আমার ছোট্ট
ধন্যবাদ নাদিয়া। বেনু ভাই, এবারে এই যে শরণার্থী শিবিরে যে গান করতেন, আপনাদের আপনার সাথে আর কারা কারা ছিলেন? ওই আসলে আমাদের যে সংগঠনটা ছিল বাংলাদেশী মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, এদিক থেকে তখনকার ইস্ট পাকিস্তান বা আমরা বাংলাদেশি একদম দলে কারা কারা ছিলেন বলবেন? আপনার কাছ থেকে আরো অনেক প্রশ্ন আছে আমার জানার। যারাই ওদিক থেকে এপার থেকে উপরে গেছে সবাই নাম শেষ পর্যন্ত আর কি সর্বমোট 75 জন। আমরা কলার কে আছেন, সালাম আলাইকুম, লাইনে একটু নাম পরিচয় দেবেন। কলার, সালাম আলাইকুম। হ্যালো, জি সালাম আলাইকুম, কে বলছিলেন, কোত্থেকে? সালাম আলাইকুম, কে বলছিলেন, কোত্থেকে? হ্যালো, আমরা পরবর্তী করে যাচ্ছি। সালাম আলাইকুম, কলার কে বলছিলেন, কে বলছিলেন, একটু পরিচয়টা দেবেন আপনার। আপনার টেলিভিশনের ভলিউমটা কমান, না হলে আপনিও আমাদের শুনতে পারবেন না, আমরাও আপনাকে শুনতে পারবো না। সালাম আলাইকুম, কলার কে বলছেন, কোত্থেকে? হ্যালো, জি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমান প্লিজ, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। সালাম আলাইকুম, জি সালাম আলাইকুম, কে বলছেন, কোত্থেকে? আপনার নামটা বলেন ভাই, আপনার নামটা বলেন। আচ্ছা, আমার মনে হয় আমরা বেনু ভাইয়ের সাথে যাই। বেনু ভাই, দলে কে কে ছিলেন, একদম নামগুলো জানতে চাচ্ছি। আচ্ছা, সবার নাম তো বলা যাবে না, কিন্তু যাই হোক, এমনি যে নামগুলো চট করে মনে পড়ে, আমি জিয়াউদ্দিন তারেক আলী বলে একটি ছেলে, তারপরে মেয়েদের মধ্যে ছিল নায়লা, ডালিয়া, তারপরে আমার প্রথম স্ত্রী শাহিন, এই সব। আর এমনি সংগঠন আর কি, আমার ওই মুক্তি সংগ্রাম শিল্পী সংস্থার সঙ্গে ওয়াহিদুল হক যুক্ত ছিলেন, সঞ্জিদা খাতুন, জহির রায়হান ছিলেন, জহির রায়হান। হ্যাঁ, জহির রায়হান। আচ্ছা, আমরা মনে হয় কলার আবার ফিরে এসেছেন, আমরা দেখি পাই কিনা। সালাম আলাইকুম, কলার কে বলছেন, কোত্থেকে বলছেন, পরিচয় দিন। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন, প্লিজ পরিচয়টা দিন। আমার মনে হয় আমরা কলারকে হারিয়ে ফেলেছি, আমরা আবার কলার লাইনে না থাকলে আমরা বেনুবের সাথে কথা বলি। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? সালাম আলাইকুম, আমি সুজন শেফিল থেকে বলছি। জি, আপনি কি বেনুবের সাথে কথা বলবেন? জি, আমি ওই যে মিস্টার রহমান বেনুবাই খান সঙ্গে একটু আলাপ করব। জি বলেন, প্রশ্ন কথা বলেন আপনি। হ্যাঁ সুজন, আমার তোমার মনে আছে, তুমি আমার, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, তুমি আমার স্কুলের ছাত্র ছিলা সুজন, তুমি কেমন আছো বাবা? হারিয়ে যায় কলার, এরকমই। আমার মনে হয় আমরা কন্ট্রোল রুমকে একটু অনুরোধ করবো আজকে। না, শুনতেছি, শুনতে। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস, আই ক্যান হিয়ার ইউ, বলো স্যার। আমি সুজন শেফিল থেকে, আপনি আমার টিচার ছিলেন ওই স্কুলে, আপনার কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার খুব মনে আছে তোমারে, বলছি স্যার। আমি এই যে ফোন করছি আপনাকে দেখে অনেকদিন ধরে, মানে অনেক খুশি হয়ে ফোন করছি। আর একটা অ্যাপোলজি দিতাম যে আপনার ওই যে ক্লাসে আমি খুব দুষ্টামি করতাম, এজন্য মানে আপনাকে আর কাছে পাই না যে সরি বলার জন্য। না না, আমার ওইগুলো কিছু না, আমার ওয়ালথিও তোমাদের সাথে যে 9 বছর, ওটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। আমরা সুজন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের লাইনে এসেছিলেন, আমাদের সময় আসলে কম। বেনু ভাইয়ের গল্প শুনবো, নাদিয়ার গান শুনবো, আমরা যাচ্ছি পরবর্তী কলে। সালাম আলাইকুম, কোত্থেকে কে বলছেন? টেলিভিশনের ভলিউম কমিয়ে কে বলছেন, কোত্থেকে বলছেন? সালাম আলাইকুম, আমার কথাই আমি শুনতে পাচ্ছি, টেলিভিশনের ভলিউম কমিয়ে। সালাম আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আপনি বলুন আপনার নামটা বলুন। আচ্ছা, আমি বলতেছি এই সুন্দর প্রোগ্রামের জন্য আপনারা সকলকে ধন্যবাদ। জি, তবে একটা কথা আমি বলতে চাই, আমরা মুজিবের বঙ্গবন্ধু শাসন, জিয়াউর রহমানের শাসন, এরশাদের শাসন সব দেখেছি। জি, সরকার আসে আইছে একবার বলে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা আসলে আজকে রাজনৈতিক কোনো কথা নিয়ে অনুষ্ঠান করছি না, আপনি এসেছিলেন, আমাদের ফোন করেছিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভাই। অন্যদিন আমরা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো, আমরা যাচ্ছি আলোচনায়। বেনু ভাই, শরণার্থী শিবির
আপনার সাথে কে কে ছিলেন সব আলাপ হয়েছে, এইবার হচ্ছে আসল কথায় যাই, গল্পের মূল জায়গা, মুক্তির গান, তারেক মাসুদ আপনার আপন চাচাত ভাই। খুব শর্টে আর কি, সংক্ষিপ্ত সময়, কিভাবে ফিল্মটি হলো, দ্রুত চলে যাওয়ার সময়। আসলে ওই সময় একটা লোক, আমেরিকান একজন সাংবাদিক এবং সিনেমা নির্মাতা, তার নাম হলো লিয়ার লেভিন, সে এসে আমাকে বলে যে তুমি তো এরকম জায়গায় এখানে কোনো গান করে পারো, আমি যদি তোমাদের ছবি তুলি ঠিক আছে নাকি? 71-এর কথা বলছি, হ্যাঁ 1971 সালে। তাই আমি বললাম যে আমার ছবি তো সবাই তোলে, এটা নিয়ে আমার তো ইয়ে করা কিছুই নাই। তো বলে ঠিক আছে, তাহলে আমি তোমার ছবি তুলবো। দেখে অবিশ্বাস্য আর কি, যে সে ছবি, সে 40 ঘন্টার ফুটেজ, এত ছবি তুলেছে সে, এটা তো আমরা জানিও না কোন সময় যে সে তুলেছে, আমি জানি না। আমাদের ক্যাম্পে ক্যাম্পে অবশ্যই এক একদিন সারাদিন প্রায় ভিডিও করেছে, ভিডিওগ্রাফি, ভিডিও, হ্যাঁ ভিডিও করা। তারপর আমাকে যে সে বললো যে আমি এটা নিয়ে আমেরিকা যাচ্ছি, আমেরিকা থেকে আমি ঢাকায় এসে কমপ্লিট করব আর কি। তা আমার দুঃখজনক আর কি, যে লিলি লেভিন ওই 1972-এর জুলাইতে ওর একটা চিঠি পেলাম যে আমি দুঃখিত, আমি যে আমাকে পয়সা দেবে বলেছিল এই ছবি কমপ্লিট করার জন্য সে পিছিয়ে গেছে, তো এইটা আর আমি ছবিটা পাচ্ছি না আর কি। তো তবু আমি নিজে পয়সা জোগাড় করে আমি আসবো, আমার ইচ্ছা যে এটা শেষ করবো আমি, ঠিক আছে আসো। তো সেটা আর সে বোধহয় পয়সা জোগাড় করতে পারিনি আসি, কিন্তু আমাদেরই সৌভাগ্য এটা আর কি, যে আমাদের যে এই যে কর্মকীর্তি, এই যে একটা ডকুমেন্ট থাকবে কি না থাকবে, আমি তো আবার ওই দেশ স্বাধীন হলো আবার আমার নিজের কাজে ঢুকে গেছি ইত্যাদি। কিন্তু যাই হোক, এমন সৌভাগ্য আমার, আমার এক কাজিন, আমার এক চাচাতো ভাই তারেক মাসুদ, সেই ছেলেটি এখনও নাই, একটা দুর্ঘটনায় মারা গেছে আর কি, ও এবং ওর স্ত্রী ক্যাথারিন মাসুদ, একটা আমেরিকান মেয়ে, ওরা আবার ওই সিনেমাতে ঢুকে, তারা কোথার থেকে, আমি কথায় কথায় বলেছিলাম যে তারেক আমাদের ওখানে লিয়ার লেভিন বলে এক লোক বহু ছবি তুলেছিল, কিন্তু জানোস ওরা মুক্তির ব্যাপারে, কারণ দেশ স্বাধীন হওয়ার পরে আবার একটু অন্যদিকে একটা ইয়ে আসে, একটা যে লোকে বিশ্বাসই করতে চায় না যে কি হয়েছিল। তো আপনি তারেক মাসুদকে বললেন যে লিয়ার লেভিন ছবি তুলেছিল, তুমি একটু দেখো আমেরিকা থেকে খুঁজে পাও কিনা, কিন্তু আমি জানি না। তো সে নিজে বার করে খুঁজে ওকে বার করে, যে নিউ ইয়র্কে সে আছে, এবং নিউ ইয়র্কে যে ওর সমস্ত ফুটেজ কিনে $10,000 দিয়ে, সেই সময় কিন্তু $10,000 ১৯৭২ সালে না, আর একটু পরে পরে, হ্যাঁ বেশ অনেকটা টাকা আর কি। যাই হোক, ওইটা কিনে নিয়ে এসে সে ওই থেকে বেছে বেছে ওই একসাথে করে ওই ছবিটা মুক্তির গান। আমি অবাক হয়ে গেলাম যে ১৯৭৮ সালে আমি দেশে ফিরেছি, তখন শুনি যে ওই মুক্তির গান দেখে সবাই মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছে। অনেকে যে ছবি সকালে দেখে গেছে, বিকেলবেলা পুরো পরিবার নিয়ে এসেছে দেখতে। আমরা বেনু ভাই, ওই যে মুক্তির গান তারেক মাসুদ বানালো এবং মুক্তির গান আপনাকে কেন্দ্র করে হয়েছে, আমরা যখন মুক্তির গান যতবার দেখেছি, দেখেছি মুক্তির গানের কেন্দ্রীয় চরিত্র মাহমুদ রহমান বেনু, আপনি দলের সাথে গান গেয়ে একটা ট্রাকের উপরে উঠে আপনার গান গেয়ে যাচ্ছেন, সেটা আমরা দেখেছি, সেই গল্প শুনবো। কিন্তু যেহেতু আমরা বিরতিতে যাব, বিরতির আগে বেনু ভাই আবার নাদিয়ার একটা গান শুনে, বিরতির পরে আবার লিয়ার লেভিন এবং মুক্তির গানে আসছি। নাদিয়া আপনার এইবারের গান, এবং গানের সাথে সাথে প্রিয় দর্শক আমরা যাব বিরতিতে, অনেক সুন্দর গল্প হচ্ছে, যদি আমরা কল আজকে না নিতে পারি আমাদেরকে এক্সকিউজ ক্ষমা করবেন। নাদিয়া যাচ্ছে আপনার পরের গানে, যাব বিরতিতে। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান, ওরা হাসবে চুপি চুপি, সবকটা জানালা খুলে দাও না,
বলে দাও। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমরা আছি শেষ অংশ আর কি। বেনু ভাই, আমরা বলছিলাম যে লিয়ার লেভিন এবং মুক্তির গানের কথাতে, মুক্তির গান যে আমরা আপনার করলেন, তো মুক্তির গানে কি এমন কোনো গান ছিল যেটা আমাদের সমগ্র বাঙালি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এমন কোনো গান ছিল কি যেটা আমাদেরকে সামগ্রিকভাবে পরিচয় করিয়ে দেয়, এরকম কোনো গান ছিল? হ্যাঁ, মূলত যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, যে চারটা স্তম্ভ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতা, এই চারটা মূল স্তম্ভ ছিল বাংলাদেশের আর কি সৃষ্টির পিছনে, যেটা পাকিস্তান জীবনে ওরা স্বপ্নেও দেখেনি। পাকিস্তান যে মুসলিম রাষ্ট্র, মুসলিম তারা অলরেডি চিন্তা ভাবনা শেষ করে যে বাংলা ইস্ট পাকিস্তানটাকে তারা বলেন মুসলিম বাংলা বানাবে আর কি। আমরা যে একটা অন্যরকম ইয়ে বিশ্বাসী এগুলো জানতো, যাই হোক, সেই সময় যে গানগুলো গাইতেন আর কি, সেই ওই আইডিয়াটাকে ইয়ে কাজে নেওয়া। আমি তখন দিল্লিতে মিসেস ইন্দিরা গান্ধীর আমন্ত্রণে আমরা দিল্লি গেছিলাম, আমার পুরো টিম নিয়ে, মুক্তির গানের পুরো টিম, তখনও শত বড় হয় নাই, 30 জন কি 40 জনের মতো হবে, তাদের নিয়ে গেছি আর কি। তো সেই সময় ওখানে আমার বটুকদা বলে এক ভদ্রলোক, জ্যোতিরিন্দ্র মৈত্র, উনি রবীন্দ্রনাথের গান করেন, কিন্তু উনি এবং বিনয় রায় এরা দুইজন পরে সলিল চৌধুরীর নামে সমস্ত গান গেছে, কিন্তু ওরা দুইজন এর স্রষ্টা। IPTA, ইন্ডিয়ান পিপলস থিয়েট্রিক্যাল অ্যাসোসিয়েশন, মানুষের কথা বলেছে তারা, জনগণের কথা বলেছে, প্রতিবাদের কথা, বিদ্রোহের কথা ইত্যাদি ইত্যাদি। তো সেই জ্যোতিরিন্দ্র মৈত্রকে আমি বললাম যে দাদা আমার একটা গান লিখে দেন না। তখন এক মানে কীরকম ইয়ে আর কি, যে জাস্ট 2 মিনিট হয়েছে, ঠিক আছে লেখো, তো বলেই সে আর কি। তো ইয়েটা ছিল যে ওই যে বললাম যে চার স্তম্ভ, ওইটাকে আর কি প্রত্যক্ষভাবে কিছু বলা, পরোক্ষভাবে কিছু বলা, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের কথা একেবারে পরিষ্কার কি কথা সেটা শুনে আমরা বলছে। আমরা মাঝে মাঝে এটা ওই প্রশিক্ষণ সেখানে, এটা সবচেয়েতে যেখানে ও আমার ইয়েরা ওই সৈন্যরা যুদ্ধ শিখছে সেখানে আমরা গান করতে যেতাম, সেখানে সবচেয়েতে জনপ্রিয় গান ছিল এটা আর কি। তা আমরা কখনও গান করতাম, কখনো কথা বলতাম, কথাটা বলি এই জন্য যে সবাই পরিষ্কার বুঝতে পারবে যে কী কথা। যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী, তারা হিন্দুও নয়, মুসলিম নয়, তারা শুধু বাঙালি, ধর্মনিরপেক্ষ এবং একটি জাতি বাঙালি, এবং একটি জাতি মানে কি শ্রেণীহীন, ওই বাঙালির মধ্যে না বড় লোক থাকবে না গরিব লোক থাকবে না, সব সমান, সাম্যবাদ আর কি, যেটা বলা যায় আর কি, কেমন ওই একটি জাতি। আর গণতন্ত্র একটা অলমোস্ট ইনক্লুসিভ আর কি, যে বাংলাদেশ সেই কথাগুলো বলে, বাংলাদেশের এইটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, তো যাই হোক, যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী, তারা হিন্দুও নয়, মুসলিম নয়, তারা শুধু বাঙালি। আবার যশোর, খুলনা, বগুড়া, কোথায় আমার একটা স্কেল দিলে হয় মানে কি আছে দেন, যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী, হিন্দু নয়, মুসলিম নয়, তারা শুধু বাঙালি। রক্ত নেশায় উঠেছে মাফিয়া, খেলিতেছে তারা হোলি, অবক নয়নে দেখছে বিশ্ব দিচ্ছে কেমন প্রাণ, বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করে কামান, কদম কদম এগিয়ে চলেছে গাই বাংলার গান, জয় বাংলার গান। কিরণের সাথী করে কিরণের সাথী, ভগবান হও আগুয়ান, সবে ভগবান, সবে আগুয়ান, সবে ভগবান। শত্রু শনিতে শিক্ত পতাকা মুক্তির সেনাপতি, শত্রু শনিতে শিক্ত পতাকা মুক্তির সেনাপতি, আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। এসো কিরণের সাথী করে কিরণের সাথী, আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, আগুয়ান। মূলত মূলত গানটা ওই মুক্তিযুদ্ধর ইয়েতে লেখা, যারা মুক্তি সেনা তাদের
ইয়ে বাড়ানোর জন্য। ওইখানে যে গানটার যে আমি দেখেছি, ওদের চোখে আগুন জ্বলতে দেখেছি আর কি, যে ওই ওই সব বাচ্চা বাচ্চা ছেলেরা অদ্ভুত যুদ্ধ, 10 বছরের সৈন্য, ধর মা পাঠিয়ে দেবো, তুই এখানে কী করিস? বলে আমার মা, আমার মা পাঠিয়ে দিছে আমাদের যাতে ওই যুদ্ধে যোগ দে, এরকম বিভিন্ন যেমন কৃষক শ্রমিক ইয়ে এই যুদ্ধটা, যে বললাম যে শতকরা 4 জন মাত্র। আমরা নাদিয়ার একটা গানে যাই, তারপর আপনার সাথে আর কিছু কথা বলবো। নাদিয়া, আমরা একটা গানে যাচ্ছি। Thank you.
ধন্যবাদ না দিয়া অনেক সুন্দর গেয়েছেন আপনি। বিনু ভাই, বিজয়ের মাস এই মাত্র গেল 16ই ডিসেম্বর, আনন্দের দিনে চোখের চোখে পানি কেন? আপনার চোখে পানি আসে কারণ এত দুঃখজনক ঘটনার সঙ্গে জড়িত এবং ওই অভিজ্ঞতার মধ্যে এমন 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 ঘটনা ঘটেছে আর কি, যেগুলো চোখে পানি এনে দেয়, কিছু করার তো নেই আর কি, দুঃখজনক ব্যাপার আর কি। বিজয়টা তো যদি এরকম একটা প্রচণ্ড মূল্যে না পাওয়া হতো আর কি, তাহলে হয়তো কান্নার প্রশ্ন উঠতো না। তবুও কান্না কেন মানুষের জীবনে আসে, যেটা বললাম যে গুরুত্বের উপর একটা ব্যাপার, তারপরে কত চেনা জানা, ও যে গানটা গাইল, যে যে মাটির নিচে যে মুক্তি সেনারা শুয়ে আছে, এ তো ভোলার উপায় নাই। হ্যাঁ, এটা একটা জীবনের সঙ্গে জড়িত। তো ওই যে একটু আগে যে বলছিল রিয়া লেভিনের কথা, ও কিন্তু একটা আমাদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে গেছে। এই কদিন আগেই ক্যানাডা থেকে একটা ছেলে দিলওয়ার ইলাহি টেলিফোন করেছে আমাকে, যে ওই ও রিয়া লেভিনকে ইয়ে করেছে এই 16ই ডিসেম্বর। উনি কি আছে, জীবিত এখনো? এখন তো জীবিত, সে নিউ ইয়র্কে থাকে। আচ্ছা বিনু ভাই, আমরা তো অনুষ্ঠানের শেষ প্রান্তে, একটু বলবেন কি যে চারটা মূলনীতির উপরে, যে চারটা মূলনীতিকে সামনে রেখে আমাদের মুক্তি মহান মুক্তিযুদ্ধ হলো, সেই সেই চারটা মূলনীতি যেটা আমরা বাঙালির 7 কোটি বাঙালি এই সময় চেয়েছিল, ওটা কি আমাদের পূর্ণ হয়েছে, মানুষ কি পেয়েছে? গণতন্ত্র কি আছে আমাদের আমাদের দেশে? কি গণতন্ত্র আছে? যেটা না গণতন্ত্র, আমি কি করে বলবো এটা যে গণতন্ত্র, আমার কোনোই ইয়ে নেই। আমি যে বর্তমান যে সরকার পাওয়ার গঠনে আছে, যে সরকার আছে সেই সরকার আমারই মতবাদকেই তারা ই করে, কিন্তু যদি গণতান্ত্রিক উপায়ে সরকারটা আসতো আমি অনেক বেশি খুশি হতাম আর কি। ধর্মনিরপেক্ষতা কোথায়? বুদ্ধিস্টরা তাদের জীবন নিয়ে তারা ইয়ে আছে, জীবন বাজাতে পারে না, যে চিটংয়ের ওখানে জাতীয়তাবাদ কি আমরা কি বলতে পারি যে আমরা একটা জাতি রিয়েলি? সমাজতন্ত্র, সমাজতন্ত্রের তো কোনো প্রশ্নই নেই। তার মানে হচ্ছে আমাদের যে চারটা মূলনীতির উপর ভিত্তি করে আমরা স্বপ্ন আপনারা দেখেছিলেন সেটা পূরণ হয়, সেটা হয়নি আমাদের এখনো, তবে আশা যে হবে, এটা না হয়ে যায় না, সুনার অল লেটার, আগে হোক পরে হোক এটা হবে, কারণ এর পিছনে আমাদের জাতির একটা প্রচণ্ড আগ্রহ বা প্রচণ্ড একটা ত্যাগ বা প্রচণ্ড একটা মূল্য দিয়ে এটা হয়েছে। তো তো আনফর্চুনেট আর কি, যে বিভিন্ন কারণে তো একটা জাতীয় মানে একটা রাজনৈতিক ব্যাপার আর কি, ওটা নিয়ে একটা তুমি যেটা বলেছো আর একটা আলোচনার একটা যদি ইয়ে করো তাহলে আমরা ওটা আলোচনা করতে পেরেছি, কেন হলো না, কোথায় আমরা হারিয়ে গেলাম, কেন হারিয়ে গেলাম বা ইত্যাদি আর কি। তবে আমার মনে কোনো সন্দেহ নাই যে ওই স্বপ্নে আমরা একদিন পৌঁছাবই আর কি, যে যখনই হোক, আগামীকাল হোক, আগামী উই শ্যাল ওভারকাম ওয়ান ডে, কমার কমার বেশি আর কি। অনেক ক্ষেত্রেই দেখা যায় আর কি যে অনেক পজিটিভ আর কি, এই দেখবে এমনিতেও এই মানে অন্যান্য ব্যাপার, যে আমাদের এই ক্রিকেটার সাকিব আল হাসান তিনটা বছর সে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অলরাউন্ডার, রাইট? এই যেমন চোখে পানি আছে, বলো যে কেন, তো আনন্দের কথা শুনে কেন চোখে পানি পানি আছে, যে আমি পাকিস্তান থাকতে আমার বন্ধু একটা লতিফ, সে ছোড়া আবার বাংলাও বলতে পারে না, বিহার না কোথার থেকে এসছে আর কি, দ্যাট ওয়াজ দ্য ওনলি ক্রিকেটার এভার পাকিস্তান প্রডিউসড ফ্রম আওয়ার পার্ট, 58 ভাগ যে দেশের ইয়ার, সেই দেশ থেকে একটা ছেলে বেরিয়েছে সাকিব, তামিম ব্যাপার কতগুলো নাম আর কি পৃথিবীতে মানুষের সামনে চোখ, আমার ইয়ে কি ওই হেডমাস্টার স্কুলের হেডমাস্টার সে ক্রিকেট ইয়ে করে, আমার বলছে ওকে ইউ প্রডিউস সামবডি, মিস্টার বল হাসান তার কাছে আর কি, সাকিব আল হাসান হলো মিস্টার বল হাসান, উনি বলছে যে বল হাসানটা বোধ হয় টাইটেল হবে, তো এটা শুনলে তো একটা গর্বের ব্যাপার। বিনু ভাই, আজকে চাই না আপনি কাঁদুন, আপনার চোখ দিয়ে পানি শুরু চাই না, শেষ কোনো মেসেজ আছে কিনা আপনার? আমি একটা আমার নিজের একটা পারিবারিক স্মৃতি মুক্তিযুদ্ধের উপরে, আমার পরিবারে একটা দুঃখজনক ঘটনা আছে সেটা শেয়ার করতে চাই আজকে দর্শকদের সাথে, তো সেই জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা সেটা একটু জানবো। না, ওই তো আমার যে দেশকে, দেশ যেই মূল্যে আমরা দেশ পেয়েছি, দেশকে ভালোবাসা, সত্যিকার অর্থে ভালোবাসা, দেশের যে সামান্য গৌরব বৃদ্ধি, প্রত্যেকটি বাঙালি, প্রত্যেকটি
মানুষের কর্তব্য সেটা যেন আমরা কখনো ভুলে না যাই। বেনু ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে আজকে এসেছিলেন, আপনাকে অন্তর থেকে হৃদয় থেকে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাই আপনি যেখানে এসেছিলেন, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে আপনার সরাসরি সম্পৃক্ততা আছে আমরা জানি। মুক্তির গান সহ নানান বিষয়ে শরণার্থী শিবিরে গান করেছেন, দেশের জন্য যুদ্ধ করেছেন, পরোক্ষভাবে যুদ্ধ করেছেন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে নাদিয়ার গানে যাওয়ার আগে আমি আমার ব্যক্তিগত কিছু কথা দর্শকদের সাথে শেয়ার করতে চাই। প্রিয় দর্শক, মহান মুক্তিযুদ্ধের উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করেছিলাম আজকে। এই মহান মুক্তিযুদ্ধের সময় আমার পরিবারে একটা ঘটনা, বিশাল ঘটনা ঘটে, যেটা আমাদের পরিবারকে নানানভাবে নানান সময়ে আমাদেরকে কাঁদিয়েছে, এখনও কাঁদায়। সেই কথাগুলো আজকের এই বিশেষ দিনে আপনাদের সাথে শেয়ার করি। 1971 সালের মার্চের পরের কোনো একটা সময়ে আমাদের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার যে থানাটা, সেই থানাটা পাকিস্তানের দখল করে নেয়। তো তার পাশেই ছিল আমার চাচার বাসা, ডাক্তার আব্দুল জব্বার সাহেব। তাঁর বাবা মানে আমার দাদা, দাদার ভাই শাহবাজ আলী সাহেব থাকতেন। তাদের বাসায় একটা কাজের মেয়ে কাজ করতো, বাচ্চা মেয়ে, 16-17 বছরের মেয়ে। মেয়েটি সুন্দরী ছিল, পাকিস্তানিদের নজর পড়ে ওই মেয়েটির উপরে। তারা, আমি, আমার তখন জন্ম হয়েছে, আমার মা বাবার কাছ থেকে শোনা গল্প, তারা মেয়েটিকে আমার দাদার কাছ থেকে বলে মেয়েটিকে পাঠিয়ে দেওয়ার জন্য, আমার দাদা সেটা করেননি। কালী পূজা ছিল, কালী পূজা উপলক্ষে আমাদের অঞ্চলের সনাতন ধর্মীর ভাই বোনেরা বাজার এসছেন বাজার করতে। পাকিস্তানের ওই সুযোগটা নিল, নির্বিচারে মানুষকে পাখির মতো গুলি করে মারলো থানার সামনে, থানা এবং আমার চাচার বাসার মধ্যিখানে। তো আমার চাচা যেহেতু কাজের মেয়েটিকে দেন নাই, ওই পাকিস্তানিরা তাদের দুটো সৈন্যকে পাঠিয়েছে যে কাজের মেয়েটাকে ধরে নিয়ে আসো। ওনারা বাসায় গিয়ে আমার দাদাকে, শাহবাজ আলী সাহেবকে বললো মেয়েটাকে আমাদেরকে দাও। উনি বললেন দিচ্ছি, বলে উনি বাসায় গিয়ে মেয়েটিকে পেছনের দরজা খুলে দিয়ে বললেন পালা। দেরি দেখে ওরা দরজা ভেঙে ফেললো, দরজা খুলে ফেললো, খুলে দেখলো মেয়েটি নাই। আমার দাদার বুক দিয়ে গুলি করলো, পেছন দিক থেকে গুলিটি বেরিয়ে গেল। একদম বাসার পাশে ছিল ওখানে নদী, যেটা এখন খাল হয়ে গেছে, লাশটি ওখানে গিয়ে পড়লো একদম বাসার একদম পাশে। আমার দাদি আমার বাবার মা বিকেলে যখন লাশটি নিতে আসলেন, পাকিস্তানিরা বললো লাশ নিতে পারো, কবর দিতে পারবে না, এখানে যত দূর আমাদের চোখ যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা কবর দিতে পারবে না। তা আজকে যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচারে সোচ্চার হয়ে কথা বলি, উনি কি সেটাকে তাদের মতো করে মেনে নিতে পারেন না? যাদের পরিবারে, যাদের জীবনে দুঃখগুলো আছে, তারা জানেন তাদের বেদনাটা কত প্রখর। যেটা বিনুভাই বললেন আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেটা বললাম, মুক্তিযুদ্ধ অনেক রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ আমরা পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি। আসুন স্বাধীনতার গর্বে আমরা গর্বিত হই, আমরা গর্বিত হই আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে। শেষ গানে যাব, আপনারা সবাই ভালো থাকবেন, গানের ডায়েরির সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। যাচ্ছি শেষ গানে, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। ধন্যবাদ সকলকে। নাদিয়া শেষ গান।